আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী শুটকির মরিচ খোলা, যেদিন এই রেসিপি থাকে সেই দিন তো ভাতের চাল একটু বেশি পরিমাণে দিতে হয়, এতটাই পছন্দের আমাদের বাসার সবার এই রেসিপি। তো আজকে আমাদের নোয়াখালীর বিখ্যাত একটি মরিচ খোলার রেসিপি, যেটা কিনা শুটকি দিয়ে তৈরি করব, সেই রেসিপিটি শেয়ার করছি। আর এখানে আমি দুই ধরনের শুটকি নিয়েছি, তার মধ্যে লইট্টা শুটকি, ছুরি শুটকি নিয়েছি ছোট এবং বড় সাইজের, ছোট ছোট টুকরো করে শুটকিগুলোকে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো এক রকমের শুটকি দিয়ে করতে পারেন, বা আবার চাইলে চার পাঁচ মিশালি শুটকি দিয়েও করতে পারেন। এবার আমি শুটকিগুলোকে একটা তাওয়ার মধ্যে ভালো করে একটু টেলে নিচ্ছি। শুটকিগুলো টেলে নিলে রান্নার পর ঘ্রাণ যেমন সুন্দর হয়, তেমনি কিন্তু শুটকির একটা কাঁচা গন্ধ যে থাকে সেটাও কিন্তু আর লাগবে না। শুটকিগুলোকে ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছি, আর এখানে আমি একটা সাইডে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি। তিনটে আস্ত রসুনগুলো আমি খুলে নিয়েছি, মানে কোষটাকে আলাদা করে ছাড়িয়ে এখানে ব্যবহার করছি। শুটকির মরিচ খোলা করবেন আর আপনি আস্ত রসুন দিবেন না, তা তো হতেই পারে না, তাই আস্ত রসুন অবশ্যই দিতে হবে। আর এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি খুব ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, তার সাথে দিয়ে দিয়েছি রসুন বাটা এক টেবিল চামচ। আর আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী যে কোনো মরিচ খোলাতে বাটা মরিচ তো ব্যবহার করতেই হয়, না হলে এই মরিচ খোলার আসল স্বাদই পাওয়া যায় না। তাই তো আমি এখানে দিয়ে দিয়েছি বাটা মরিচ, আর আমি এখানে মরিচ বাটা ব্যবহার করেছি এক টেবিল চামচ। আজকের এই রেসিপিতে আমি কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো বা লাল মরিচের গুঁড়ো কিছুই ব্যবহার করব না, শুধুমাত্র এই বাটা মরিচি দিয়ে খুব অসাধারণ একটা কালার নিয়ে আসব। এবার আমি মরিচগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি আগে থেকে ফুটন্ত গরম পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখা শুটকি। আর শুটকিগুলো কিন্তু ভালো করে সাত আট ধোয়া দিয়ে আমি নিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে এই মশলার সাথে শুটকিগুলোকে কষিয়ে নিতে হবে। কষানোর একটা পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো। টমেটো দিয়েছি আমি এখানে মাঝারি সাইজের তিনটি। আর এই টমেটোর কারণেই কিন্তু আমাদের শুটকি যে কালার সেটা একেবারে সুন্দর একটা কালারে পরিণত হয়ে যাবে। যেহেতু আমি কোনো রকম হলুদ গুঁড়ো বা লাল মরিচ গুঁড়ো ব্যবহার করছি না, তাই টমেটোর পরিমাণটা বাড়িয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় পাঁচ মিনিট। আর এই পাঁচ মিনিট কিন্তু আমি এসে এসে বারবার নাড়াচাড়া করে দিয়েছি। আর এই যে দেখুন কষানো কমপ্লিট, কোনো রকম পানি এখন পর্যন্ত দিইনি, তেলটা কি সুন্দর উপরে উঠেছে আর কালার মাশাল্লাহ। এ পর্যায়ে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি, আর এইখানে দিয়ে দিয়েছি কাঁচা মরিচ আস্ত দিয়েছি, কারণ বাটা মরিচটা এত ঝাল ছিল কাঁচা মরিচটা কেটে দেওয়ার আর সাহসই পেলাম না। ঢাকনা দিয়ে অপেক্ষা করেছি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো, আর এরই মাঝে কিন্তু আমাদের শুটকির মরিচ খোলা একদমই তৈরি। এ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে এটাকে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দমে রাখবো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। আর এই 2-3 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের শুটকির মরিচ খোলা একেবারে তৈরি হয়ে যাবে। চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি, উপরে তেলটা দেখেন কি সুন্দর ভেসে উঠেছে, কোনো রকম হলুদ বা মরিচের গুঁড়ো ছাড়াও কালারটা কত নাইস এসেছে সেটা তো দেখতেই পেয়েছেন। আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী মাছের মরিচ খোলা বা শুটকির মরিচ খোলা যারা একবার খেয়েছেন তাদের তো এটা স্বাদ মুখে লেগে থাকারই কথা, যারা কখনো ট্রাই করেননি একবার হলেও করবেন। আমার তো এই রেসিপি থাকলে ভাতের চাল একটু বেশিই দিতে হয়, আর সাদা ভাতের সাথে আমার অন্য কিছু আর লাগেই না। গরম গরম মরিচ খোলা, গরম গরম সাদা ভাত দিয়ে খাওয়ার লোভটা সামলাতে পারলাম না, তাই তো অন ক্যামেরাতেই খাওয়া শুরু করে দিয়েছি। আচ্ছা, আপনাদের কার কার এই শুটকির মরিচ খোলা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার আজকের এই ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার মতো শুটকি পাগলি আপুদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবারও কোনো রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফিজ।